শুরু করছি ফ্রেন্ডস 84 এর আজকের আয়োজন। কাছের এবং দূরের, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সিএনএ 24 আয়োজিত ফ্রেন্ডস 84 এর আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদেরই দুই বন্ধু। আমি আর একটা কথা বলছি যে আমাদের এটা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মধ্যে আমরা প্রথমেই আমন্ত্রণ জানিয়েছি যুগলবন্দি। যুগলবন্দি বলতে বুঝাচ্ছি যারা 84 এ পাশ করেছে, যারা স্বামী স্ত্রী হিসাবে এখনো ওদের স্থায়িত্ব বজায় রেখেছে, সেই দুই বন্ধুর সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমত আছে তারেক আর লিপি। তারেক, ধন্যবাদ সিএনএ 24 কে, বন্ধু বেবি তোমাকে এবং নিজাম বন্ধু, দুইজন সবাই বন্ধু। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার বিশেষ করে যেহেতু আমরা বিচ্ছিন্ন ছিলাম অনেকদিন, স্বাভাবিক নিজেদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, কোনো না কোনো ক্ষেত্রে আমরা খুবই ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়েছি। তা আমাদের তারিখকে দেখে মনে হচ্ছে তারিখ খুব উৎফুল্ল আছো যে 84 প্রোগ্রামে সবাই আসবে, সবাইকে দেখবে নতুন করে। অবশ্যই অবশ্যই, এটাতে করে নতুন যোগাযোগ, যেমন তোমার যে আজকে স্কলারস্টিক আছে বান্ধবীরা পেল। আচ্ছা ঠিক, এরকম নিশ্চয় প্রতিনিয়ত অনেক বান্ধবী পাচ্ছ। আসবে আসবে ইনশাআল্লাহ, আমরা আশা করি আগামীতে আমাদের অনেক বন্ধুরা আসবে। হ্যাঁ, আমি তো বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সিএনএ 24 এবং এই আড্ডাটার আয়োজন করার জন্য। কারণ দেখো, এত বছর পর কিন্তু আমি তোমাকে খুঁজে পেয়েছি, এরকম হয়তো আরো অনেককেই পাবো। তোমাদের দুজনকে বা তুমি রেহানা নিজাম ওদেরকে তো ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আয়োজনটার পিছনে যারা আছে তাদেরকে অবশ্যই বিশেষভাবে ধন্যবাদ আমি দিতে চাই। আচ্ছা, প্রথমে লিপি আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার স্কুল জীবনটা কখন শুরু হয়েছে? আমার স্কুল জীবন আমার সম্ভবত 74 এ, আমি ক্লাস 1 এ ভর্তি হয়েছি স্কলাস্টিকা। তো 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমি করেছি স্কলাস্টিকা, এরপরে 6 থেকে ম্যাট্রিক পরীক্ষা দিলাম অপর্ণাচরণ গার্লস হাই স্কুল থেকে। এই যে 5 পর্যন্ত তুমি পড়েছো স্কলাস্টিকাতে, ওখানে তোমার কি স্মৃতি আছে? ওখানে স্মৃতি হচ্ছে আমি এমনি খেলাধুলা তো করতাম টুকটাক, কিন্তু কোথাও কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নাই। কান্নাকাটি করবা না, কিন্তু বাসায় আনার সাথে সাথেই আবার আমার মা আমাকে টানতে টানতে নিয়ে যেত। বাসা থেকে তো স্কুলের ডিস্টেন্স বেশি ছিল না, সুতরাং তখন দেখা যেত অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে। তারপরে আমাদের মাদার ছিল একজন বয়স্ক, ওনার নামটা আমার মনে নাই, কিন্তু উনি খুব আদর করে ওনার পাশে বসা রাখতো আমাকে ব্যাগ টেকশন। তারপরে অ্যাসেম্বলি যখন চলে যেত, তারপরে উনি আমাদেরকে উনি আমাকে আবার ক্লাসে নিয়ে যেত। আচ্ছা, ওখানে কোনো টিচার বা তোমার বন্ধু বান্ধব বা এমন কোনো স্মৃতি আছে যেটা এখনো তোমাকে নাড়া দিচ্ছে? মানে ক্লাস 5 পর্যন্ত যেহেতু তুমি ক্লাসটিকে করেছো, ক্লাস 5 পর্যন্ত করেছি। আমার প্রথম বন্ধু হচ্ছে মর্তুজা, মর্তুজা বেগম, ওর সাথে আমার অনেক বছর পরে দেখা হয়েছে। তো সে দেখা হওয়ার সাথে সাথেই সে আমাকে বলছে যে জানো তোমাকে আমি কত বছর পরে, কতদিন ধরে তোমাকে খুঁজছি আমি। মানে অনেক খুশি হয়েছে। এটা আমার মনে হয় 2005-06 এর দিকে, তাও অনেক বছর পরে। আবার ওর থেকেও এখন যোগাযোগ আছে ওর সাথে, ফেসবুক যখন আছে তখন তো যোগাযোগ অনেকের সাথে হয়েছে, আবার অনেকের সাথে নাই, কারণ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তো আমরা অনেক ছোট, যেহেতু ছোট। হ্যাঁ, অনেকে হয়তো আমাকে চিনবে না, কিন্তু আমার মোটামুটি অনেকের চেহারা যেমন আমি তোমাকে দেখেছি, কিন্তু আমি ওর সাথে বলছি যে আমার স্কুলের এক গার্ডিয়ান আছে, আমার মনে হয় যে ওকে আমি চিনি হতে পারি। হ্যাঁ, তো ও তো স্কুল তোমার স্কুলটা জানে না, কলেজ জানে, এই আর কি। তারেক, তুমি তো খুব উৎফুল্ল মন নিয়ে বসে আছো না? হ্যাঁ, কি বলবে কি না বলবে, এখন এই মুহূর্তে যাচ্ছে কাকে খুঁজে পাওয়া যায় না? আসলে যেটা মানে আড্ডা তো স্বাভাবিক একটু
স্কুল স্কুলে ফিরে গেলে একটু নস্টালজিয়া থাকবে, যেহেতু ওখানে অনেক কিছুই থাকে। স্কুল বলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো শিক্ষা, যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটাকে ফিল করে। তোমার শুরু হয়েছে কোথায়? আমার স্কুল জীবন শুরু হয়েছে পিটিআই, প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট, যেটা পিটি স্কুল নামে পরিচিত। সেইখানে আমি ক্লাস ওয়ানে 1973 সালে আব্বা ভর্তি করানোর মধ্যে 6 মাস পর 27 জুলাই ওই ক্লাস ওয়ানে থাকতে আব্বাকে আমি হারাই, আব্বাকে হারাই। ওই ক্লাস ওয়ান থেকে আমি ওই স্কুলে প্রাইমারিটা ওখানে শেষ করলাম। তারপরে 1 বছর ক্লাস 6-এ পড়লাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে, কিন্তু কলেজে প্রথম দিকে চান্স পাইনি। আবার ক্লাস 7-এ আবার চান্স পেয়ে কলেজে চলে গেছে। তোমার এই যে আগে যে স্কুল দুটো ছিল বা একটা ছিল, সেখানে তোমার এমন কি স্মৃতি আছে যে তোমার প্রতিটা মুহূর্ত এখনই মনে হচ্ছে যে ওখানে যদি ফিরে যেতে পারতাম? ওই স্কুল জীবনের শুরুটা ওর যেরকম ছিল, আমারও যোগ হ্যাঁ ছিল, তো ওই জন্য মনে হয় মিলনটা হয়ে গেছে। স্কুলে যাওয়ার জন্য খুব উৎসাহী হতাম সকাল সকালে, স্কুলে গিয়ে মানে একটু ভয় লাগতো, তখন আর ভালো লাগছে না। না স্কুলে ক্লাস তোমার ঢোকার পর কেমন জানে মানে এই মানে বাসার জন্য একটু মন থাকতো। এটা অবশ্য দীর্ঘস্থায়ী ছিল না, এই দিন মাসিক বা এরকম মানে 1 মাসের মতো ছিল, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ ওই সময় আবার যে ক্লাস টিচার ছিলেন দিদি দিদাপানি দিদি, ওনার একটু করা ছিলেন, কিন্তু আসলে মানে মুখে যেরকম করা কিন্তু সেরকম ছিলেন না, মানে অন্তরে ছিলেন না, না মুখে দেখাতেন আর কি, কিন্তু মানে ওনার চেহারাটা গলার ভয়েসটা কথা বলার ধরন হচ্ছে এই, যেমন পাশাপাশি ছিলেন আর জন্য জোহরা পাত, উনি যখন জয়েন করলেন দেখলে ক্লাস 1-এর বাচ্চা যেরকম আদর, ক্লাস 5-এর বাচ্চাকে সেই আদর, মাথায় হাত বুলিয়ে এই যে ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলাম না। কান্নাকাটি করতাম ঠিকই, কিন্তু ওই বাসায় ব্যাক করার সুযোগ ছিল না ওইখানে, কারণ আমাকে তো দিয়ে চলে আসতো, তো এইখানে থাকতো ওই তাই অবস্থায় এ আর কি। আসলে যেহেতু 1 বছর পড়েছো, ওখানে কি করলে 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে আসলে এটা এক ফার্স্ট অফ অল হচ্ছে বাধ্য হয়ে পড়তে হয়েছে, স্বপ্ন ছিল পিডি স্কুল, কারণ পিডি স্কুল কলেজ এটি স্কুল হচ্ছে পাশাপাশি, তো আমরা মনে করতাম যে আমরা 5 থেকে এখান থেকে পড়ে ওখানে চলে যাব, 5 থেকে পাস করে দেওয়ালটা ক্রস করতে পারলেই তো হইল, তো ওই দেওয়াল ক্রস তার হলো না, যে 1 বছরের জন্য ওয়েট করতে হইল। আর মিসেস স্কুল ছিল, এখানে একটা সুবিধা ছিল যে ওই মানে আমার পাড়ার আশেপাশে অনেক অনেক বন্ধু-বান্ধব একটু বেশি ছিল, কারণ আমার এলাকায় কলেজের সংখ্যা ছিল কম, কিন্তু মিনিস্টার স্কুলের সংখ্যা ছিল আর মুসলিম হাই স্কুলের, যেহেতু ছোটবেলা থেকে জাতির সাথে আমরা মানে মাঠে ময়দানে সব সব ছিল না, মিনিস্টার স্কুলে সেরকম দুষ্টামি হয় নাই আসলে 1 বছর, এবং আমরা হাই স্কুলে ঢুকলাম। আর ওই যেহেতু ছোটবেলায় একদম ছোট থাকতে বাবাকে হারানোতে একটা রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, খুব স্বাভাবিক ওই অভ্যাসটা আমাদের মধ্যে ছিল যে মিনিস্টার স্কুলের একটা বদনাম হচ্ছে যে টিচাররা গিয়ে জলসা সিনেমা হলের ভিতরে ঢুকিয়ে চেক করে করে ছাত্রদের বের করতেন, কিন্তু আমার আল্লাহর মতো এটাতে কখনো হয়নি। আর স্কুলের দুষ্টামি বলতে আসলে বেসিক্যালি হয়ে গেছে ক্লাস কলেজে আসার পর, কলেজে আসার পর একদম লাস্ট ক্লাস টেনে ব্যাপার হচ্ছে আমাদেরকে এক প্রকার জোর করে মর্নিং শিফট থেকে ডে শিফটে পাঠানো হয়েছিল, তো ডে শিফট মানে তো ক্লাস টেনে ওঠার পর আমাদেরকে ডে শিফট মর্নিং শিফট থেকে ডে শিফটে পাঠানো হয়েছিল। আমরা আর্টসে ছিলাম বিদে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে, কারণ বেসিক্যালি মর্নিং শিফটে ছিলেন ভালো আর্টসের টিচার ভালো ছিলেন, কিন্তু তুলনামূলক ডে শিফটে তেমন ছিল না, তারপরও যেতে হয়েছে হেড স্যারের নির্দেশ বাধ্য হয়েছিল। ওখানে গিয়ে স্কুল জীবনের যে মানে দুষ্টামি অনেক ইতিহাস সেগুলো একটু একটু লাইন করে বলো, মিনিমাম তো 2-4টা লাইন বলতে হবে না, এখন তো স্কুল জীবনটা নিয়ে আমার এই প্রোগ্রাম। হ্যাঁ, এখানে বিশেষ হচ্ছে আমি বলি প্রথমত ছিল মনীষীতে যখন পড়তাম, তখন সে তো সকাল ভোরবেলা উঠে দৌড় মারো,
নাস্তা খাওয়া কি খাওয়া সেটা দরকার নেই, স্কুলে প্রেজেন্ট হতে হবে সময় মতো। এর মধ্যে মাঝখানে আমাদের টিফিন ছিল আর স্কুল ছুটির পর পরেই মাঠে গিয়ে খেলতে হবে, কারণ স্কুল থেকে না স্কুলে আচ্ছা আমরা কিছু বেশ কয়েকজন বন্ধু ছিলাম যে আমাদের প্ল্যান থাকবে যে আমরা স্কুল পরে খেলে আধা ঘন্টা হইলে খেলবো, তারপরে বাসায় যাবো। তো বাসায় গেলে স্বাভাবিক এত দেরি গেল তো খেলছি মানে ধর্মঘট পরে স্কুল ছুটি মনে করি আমরা ছুটিটা পেতাম, ডিসিপ্লিনটা রেটে হইতো না, কারণ ওই যে ছাত্র নেত্রী কিন্তু তার ওই যে এক সাড়ে এগারোটার পর আসতো না ডিসিপ্লিন আসতো, তাই আমরা ছুটি পেয়ে যেতাম। আমি কি এই প্রসঙ্গে একটু বলবো, ছাত্র ধর্মঘটের কথা যখন বললো, যখন আমি অপর্ণা চরণে পড়ি, এই ওরা যখন একদিন মানে ওই সময়ই শুধু স্কুলে ঢুকতে পারতো মানে ছেলেরা, তো ওরা ঢুকেই মানে বেলটা বাজিয়ে, মানে এটা কি তোমাদের স্কুলের কথা বলছো? আমাদের স্কুলের কথা বলছি, এই যে দুষ্ট ছেলেগুলো, দুষ্ট না মানে ওরা কোনো একটা ইস্যু নিয়েই তো ধর্মঘট মানে আজকে ক্লাস হবে না করা যাবে না, তো ওরা কি করতো গিয়েই বেলটা বাজিয়ে দিত, আমি ঢুকি নাই আমাদের সিনিয়রদের, আমি কিন্তু ওই ছাত্র ধর্মঘটে যে ক্লাস সেভেন থেকে ওই ছাত্র ধর্মঘটের সাথে ছাত্র মিছিলের সাথে আমি কিন্তু রাজনীতি মিছিল করি, স্কুলে দুষ্টামি করার বিষয়টা যেমন হয়েছে, যেমন স্কুল পালানোর বিষয়টা, খেলা দেখব এখন ছুটি তো পাবো না, এটা হচ্ছে কিন্তু আসলে ডিসিপ্লিন। মনে চিপটে হলে এই তো ক্রিকেট খেলা, ক্রিকেট খুব পছন্দ করতাম, খেলতামও স্কুলেও, এই কলেজে থাকতে কিন্তু কলেজ টিমও খেলেছি ইন্টার কলেজ খেলাতে। দুষ্টামি বলবো না, ওটা কিন্তু এনজয় করছি, মনেছি পর্যন্ত তো যে ছাত্র আন্দোলনের বিভিন্ন ছাত্র আন্দোলনের মিছিলে জয়েন করা, ছাত্র ধর্মঘট আসলে তো খুশি, কারণ দেখা গেছে যে এর এক এক পিরিয়ড পর হইতে আমার একটা স্যারের যে স্যারের পড়া শিখিনি ওইটা হলো আরো মজা, সেটা আরো মজা। এবং এরপরে যেটা হলো এই ছাত্র আন্দোলন এটাতে গেল, আবার অনেক সময় আজকে এত অমুকের খেলা, আমাদের খেলা, আমাদের সাথে ওই খেলা, তো ওই কারণে তো ডিসিপ থেকে ওই মনীষের ক্লাস করে মাত্র দৌড় মারতাম স্টেডিয়ামে, কিন্তু বাকি সময়টা যখন বলছো তাহলে আমি একটু এটা খুব মজার একটা ইন্টারেস্টিং যে কোন স্পোর্টসে আমি এই অংশগ্রহণ করলো, আমি কিন্তু ওই যে ফাইনাল পর্যায়ে যেতে পারিনি, করেছি কিন্তু ফাইনাল পর্যন্ত যেতে পারিনি, একটা মাত্র কারণ হচ্ছে মানে ছোটবেলা থেকে হাইটটা আমার মানে একটু হাইটে ছিলাম, আমি যখন ক্লাস টু বা থ্রিতে পড়ছি তখন গ্রুপ যখন বাছাই করে ওই আমার হাইটের কারণে ফোর ফাইভের স্টুডেন্টদের সাথে আমাকে দিয়ে দিয়েছে, ক্লাস সেভেন এইটে যখন আমার নাইন টেনের স্টুডেন্টদের সাথে দিয়ে দিচ্ছে, আবার দেখা যাচ্ছে নাইন টেনের স্টুডেন্ট যেটা শর্ট ওরা আবার এখানে চলে আসছে, মানে ক্লাস তোমার এখানে হচ্ছে যে প্রবলেমটা হাইট, হাইট হাইটের কারণে যেহেতু আমি সবসময় সিনিয়রদের সাথে ওই সিনিয়রদের সাথে আমি পেরে উঠতে পারতাম না, যার ফলে আমি ওই হিটেই শেষ। আর দুষ্টামি বলতে আসলে যেটা বোঝাই স্কুল পালানো যেটা, আর ডেসিপ টুডে যেটা হচ্ছে যেটা আজকে স্টেডিয়ামে খেলা দেখবো সেটা হচ্ছে মানে ছুটি তো পাবো না, এমনি অসুস্থ বোধহয় ছুটি দেবে, কিন্তু সবাই একসাথে অসুস্থ তো হলো তার বলবে যে এটা কি এটা কোন ধরনের অসুস্থতা, তাহলে করতাম কি ডেসে একটু ওঠার পর স্কুলে যেতাম ঠিকই, সব কিছু ঠিকঠাক আছে, বইও থাকতো কিন্তু ক্লাসরুম আমরা থাকতাম না, হ্যাঁ এটা হচ্ছে জীবনে একবারে ঘটেছে।
ওইখানে যাওয়া আসাটা খুব মজার ছিল, দল বেঁধে দল বেঁধে ওইটার জন্যই মেনলি আমার মানে ক্লাসটিকা থেকে তুমি গিয়েছো দল বেঁধে যাওয়া আসা, হ্যাঁ যাওয়া আসার জন্য খুব এনজয় করতাম। রিক্সা ভাড়া যা দিত ওগুলো রেখে দিতাম, স্কুল ছুটির সময় আচার আইসক্রিম এগুলো সবাই মিলে খেতাম, আসাটা খুব মজার ছিল। সবাই একসাথে বের হতাম নিউ মার্কেট পর্যন্ত এসে, যারা নালাপাড়া আইস ফ্যাক্টরি রোড ওরা কিন্তু ওই ডান সাইড দিয়ে চলে গেল, তারপরে আমরা চলে গেলাম খেতাম। যেদিন পড়া পড়তাম স্যার আমাকে পাঠাইতো ব্যাগ নিয়ে। মজার ব্যাপার হতো যেদিন আমার আমি একটু ওই যে মধুফুলের গাছ ছিল, মধুফুলের ডাল যেটা মোটা সেটা নিয়ে যেতাম, যে আমি প্রত্যেক দিন খাইলে তোর একদিন খেলে চলে বেশি এটা কাবার হয়ে যাবে। তারপরে হ্যাঁ প্রাইমারি স্কুলে যেমন একটু মজার স্মৃতি আছে, কারণ বিশাল মা খেলাধুলা সবকিছু একটা অন্যরকম ছিল, আর কলেজে তো এটা মনের মতোই রাখে না আর অপেক্ষাতে রাখে না যেটা কি জিনিস সেটা, এটা খেলাধুলা তো বুঝলে পড়লাম। ওখানে মার খাওয়ার যেটা বিষয় আছে সেটা হচ্ছে আসলে একবার ওই যে লিপিগুলো ঠিক আছে একদম ওই বিনা মেঘে বজ্রপাত আর আমি বিনা দোষে কারাবাস করলাম আর কি। একদিন হচ্ছে কি আমাদের মানে ধর্ম ক্লাসটা আসলে সেকশন ওয়াইজ তো হতো না, একটু মিক্স আপ ছিল যেন এই মানে ইসলাম ধর্ম হিন্দু ধর্ম পূর্ব যেগুলা বা যেটা ছিল এরকম আলাদা আলাদা ছিল। তো যেহেতু ইসলামিয়াত আমাদের একটু মানে বেশি ছিলাম সংখ্যা, সেই জন্য আমাদের দোতলায় পাঠানো হতো, দোতলায় একটা বড় ক্লাসরুম ছিল, এটা অনেক কথা হলরুমের মতোই। ওখানে যখন যাচ্ছি উঠছি যা সিঁড়ি দিয়ে উঠতেছি ওইটা আমার এক বন্ধু ছিল, এটা আবার ওই যে বললাম যে সাইজের লম্বা আবার দুই নম্বর যে হল ওদিকে ইয়েতে ওই স্পোর্টসে ঠিক এখানেও ও ছিল আমার চেয়ার সাইডে ঠিক আমার সামনে ছিল, বিকট একটা চিৎকার দিল হক মহলা করে, আর যে পূর্বীপুর মদের এখানে ঠিক যেরকম দীপু মজুমদার স্যার উনিও এই জাস্ট রিসেন্ট টাইম উনিও মৃত্যুবরণ করেন স্যার, ওই মানে এই সিঁড়ির মাঝখানে তো এই পাশে টিচার রুম থেকে আরেকটা ক্লাসে যাচ্ছিলেন ক্লাস নেওয়ার জন্য, উনি একটু একটু সেন্সিটিভ ছিলেন আসলে মানে শিক্ষকটা যেরকম হওয়ার হয় আর কি একটু মেজাজি শিক্ষকটা, উনি আওয়াজ শুনছেন হক মানে কেড়ে কেড়ে বলছে আমি যে মাথা ঘুরালাম আমার ওই সামনে হচ্ছে আমার বন্ধু সাইফুলের তো চেহারা দেখাচ্ছে না চেহারাটা আমার দেখা গেল, আর সার্ট স্যার কিন্তু সাউন্ড কোথেকে আসছে এটা ট্রেস করছে, ট্রেস করাতে ওই যে এখন কে এখন আমার চেহারাটা দেখে নিল। ঠিক ওই ধর্ম পিরিয়ডের পরের পিরিয়ডে কিন্তু ছিল ওই স্যারের ক্লাস, উনি ঢুকলেন ঢোকার পরপর এই এদিকে স্যার উনি আর জিজ্ঞেস করলেন না যে কেন কে করেছে বা কেন করছে কি করছে জিজ্ঞেস করলো না, জাস্ট এই চুল একটু ঝাঁকড়া ছিল আরো ঘন ছিল চুলে ধরে সোজা ব্যান্ড করে পিঠের উপর একদম মানে এই ঠিক এইভাবে মুষ্টি দিয়ে দুইটাকে তিনটা দিল। আমি খুব সম্ভবত মিনিট দেড়েক আমি ওই ব্যান্ডে ছিলাম নিঃশ্বাস নিতে পারছি এমন একটা পরিস্থিতি, এটা দেখে সবাই মানে হতভম্ব এবং সাইফুল কিন্তু আমার অবস্থা দেখে সে নিজে বলল স্যার আমি তো ও করে নাই চিৎকারটা আমি করছি, বন্ধুটা তো অবশ্যই ভালো যখন সে যখন বলল এখন তো রাগ তো যা ঝাড়া আমার কোনো ছেলে হচ্ছে ওই ওই সাইফুলকে একটা কোষ একটা থাপ্পড় দিলে। আমি এখানে একটা কথা বলি, আমরা আমি কিন্তু ওরকম মারপিট মানে টিচারদের মারটা খাই নাই, যে টিচার খুব কড়া ছিল উনি পড়া ধরবে জানলে আমি ওদিন স্কুলে যেতাম না, কারণ আমি অন্যরা অন্যদের মার খেতে দেখেই তো আমি ভয় পেয়ে যেতাম। তো এখন ক্লাস সেভেনে পড়ি, আমাদের স্কুলে সেলাই ক্লাস ছিল, তো চারুলি দিদিমণি বলে একজন ছিল উনি ড্রয়িংয়ের সেলাই করা, তো ওদিন সুই সুতা বা চটের কি যেন আনতে বলেছিল, অনেকেই আনে নাই অনেকে ম্যাক্সিমামই আনে নাই, তো যারা আনে নাই প্রথমে তাদেরকে দাঁড় করিয়ে রাখলো, এখন ওদেরকে ওদের যে করতে হবে যারা এনেছে ওরাও করবে না, এই জন্য ওরাও বলছে কেউ আনে নাই, আমি পুরো ক্লাস দাঁড়িয়ে রেখেছি। এখন পাশে এক বেঞ্চে আমরা তিন চারজন করে বসতাম, একটা আমাদের বেঞ্চে এক পাশ থেকে একজন একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়াতে সবাই আমরা পড়ে গেছি, পড়ে যাওয়াতে সবাই হাসছে না, তো দিদিমণি খুব রেগে গিয়ে সবাইকে
বেঞ্চে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল পুরো ইয়ে পুরো ক্লাসটা। ওটা কিন্তু আমরা খুব এনজয় করেছি, কেউ কষ্ট পাইনি, সবাই পেয়েছি। এই জন্য না, এই স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে এখন নাড়া দিচ্ছে। কয়েকটা বাচ্চা পড়ে আমার কাছে। এমনি শিক্ষকতা তুমি কোথায় করেছো? আমি শুরুতে করেছি সানশাইন গ্রামারে, তারপরে রেডিয়েন্টে, রেডিয়েন্ট স্কুলে আমি সম্ভবত বেশি দিচ্ছি। হ্যাঁ, 2006 থেকে। আর আমাদের ইফু বন্ধু তো মার খেতে খেতে আজকে এখানে আসছেন। হ্যাঁ, ওদের মা কিন্তু অনেক মারত, উনি আসলে আমরা আগে বন্ধু, তারপরে স্বামী স্ত্রী, তারপর তারপর থেকে ওর সাথে গল্প আড্ডা, তারপরে আমাদের প্রেমটা কিন্তু হয়েছিল ইউনিভার্সিটি থেকে, সেই 90 থেকে 2010 বছরের প্রেম কিন্তু, তারপরে বিয়ে। মানে দুজনেই আসলে যে যেমন নার্সারিতে ঘুরে ঘুরে এখনো পর্যন্ত কিনি, সেটা সেটাও একটা ওই একটা পূর্ব থেকে উপর যেটা বললাম না, ওটা যায়নি, এটা যাবে না, এটা আসলে এক প্রকার এখন এটা শখ না, আমার নেশাতে পরিণত হয়েছে। 2020 সালের লকডাউনের যে দীর্ঘ লকডাউনের পিরিয়ডটা, আসলে গাছপালা না থাকলে আমার নিজেরই আর মনে মনে পাগল হয়ে যেত, সেটা একটা বিষয়। আর আমি এটা সবাই বলবো আসলে, যেটা গাছপালাটা আমাদের দরকার, কারণ একটা সমীক্ষায় দেখা গেছে 100 লক্ষ কোটি গাছ যদি পৃথিবীতে বাড়ে তাহলে আমরা আগের মতো অক্সিজেন তো জায়গা করি, বিল্ডিং উঠছে, বিল্ডিং এর ছাদে বারান্দায় দেখি যে মানে বাথরুমে যে বেসিনের উপরে গাছ রাখে, ভালোবাসতে হবে গাছকে, অনেক ধৈর্য গাছের ব্যাপারে দেখি, সবকিছু ব্যাপারে। ওর তো বন্ধু বান্ধব বেশি, আগেও বলেছি মনে হয়, সবার সাথেই ওর যোগাযোগ আছে, মানে আমারই হয়ে ওঠে না এতদিন সংসার কর্মব্যস্ততার জন্য। তো আমরা যখন বের হই, আমি আর আমার মেয়ে আগিয়ে মানে অনেকটুকু এগিয়ে যায়, ও পিছনে আসছে, ভাই কেনাসন কথা কেনাসন, মানে চলতেই থাকে। এগিয়ে গেছে ও আসছে পরে আর কি, এই ধরনের। আর সম্ভব চিটাগাং ওদের আত্মীয় স্বজন এখানে বললে, হ্যাঁ আপনার বাড়ি এখানে, ওখানে আচ্ছা বাদ দাও, ওনার বাড়ি তুন্দি, এরকম করে ওদের আত্মীয় স্বজন হয়ে যাচ্ছে। আমি কোন গীতিকার না, শুরু করে না, এটা জাস্ট মনের সাথে করা তো হয়ে গেছে। এটা হচ্ছে আসলে আমার লেখা, আমার সুরি। এখানে তো গীতিকার সুরকার দুটোই চলে আসছে তাহলে। হ্যাঁ, গীতিকার সুরকার এবং কাকে দিয়ে আমার শিল্পী পানি যেটা কি দিয়ে গাইবে, তো সে আমাকে গাইতে হচ্ছে। এখন তুমি 84 এর বন্ধুদের উদ্দেশ্যে করো। আমরা অপরাজিতা সবুজের সুখেতে আনন্দ হাসিতে, সবুজের সুখেতে আনন্দ হাসিতে, আমরা সবাই মিতা, আমরা অপরাজিতা, আমরা অপরাজিতা, আমরা অপরাজিতা। আমার মনে হয় গান গাওয়ার জন্য যদি কাউকে দিয়ে পেতেন, এর চেয়ে বেশি ভালো গাইতে পারতো না। না না না, এটা আমি যতটুকু মনে করি অসাধারণ গিয়েছো। আর তারে এখানে আসলে তোমাকে অনেক ধন্যবাদ, লিপি তোমাদের দুজনকে ধন্যবাদ। আমাদের দ্বিতীয় পর্বটা যুগল বন্ধু দিয়ে শুরু হয়েছে, নিশ্চয়ই আমাদের 84 যারা পাশ করেছে ওদের ভালো লাগবে। আমাদের 84 এর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো।
আসলে বন্ধুদের উদ্দেশ্য বলার নতুন করে বলার কিছু নেই। আমি বলবো যে আসলে আমাদের বয়স বাড়ছে, আমরা বুড়া হচ্ছি না, কিন্তু আমাদের কর্মব্যস্ততা অনেক কমে আসছে, আস্তে আস্তে আমরা একটা অবসর জীবনে যাচ্ছি, এক সময় গিয়ে দেখা যাবে যে লোনলি ফিল হচ্ছে। তো সে কারণে বলবো আসলে বন্ধুদের খুঁজে নাও। এই যেমন আজকে আসলাম নিজাম বেবি দুজনের সাথে, এর মাধ্যমে অনেক বন্ধু আমরা দেখছি, সিএনএ 24 এর মাধ্যমে অনেক বন্ধুদের আমরা দেখছি। এই কানেক্টিভিটিটা এইভাবে হোক খুঁজছে হবে আমার মনে হয়। এটা আজকেই তো আমরা এই কুটি কয়েকজন হয়তো একটা দেখাতে বিশাল একটা হতে পারে। আর বিশেষ ধন্যবাদ জানাই বেবি এবং নিজামকে যে অন্তপক্ষে যে 84 যে একটা নতুন ডাইমেনশন যুগ, দুইজন 84, এটা সংসার জীবনও 84, আজীবন 84। তো আমাদেরকে এই প্রোগ্রামে এনে আমাদেরকে আসলে আমাদের মনের কথা বলার জন্য খুব লিপি তুই কি বলবে? হ্যাঁ, আমিও ওই একই রকমই আসলে। বলতে গেলে এখানে আসার পরে তো অনেককেই খুঁজে পাবো আশা করি। তো আমার বন্ধুদেরকে, 84 বন্ধুদেরকে বলছি এই আড্ডায় আসার জন্য, তোমাদের কথাগুলো শুনবো। আর বন্ধুদের সাথে যোগাযোগটা বাড়াতে হবে কি জন্য, বিশেষ করে আমি যেটা মনে করি, আমার যেটা মনে হয় যে আমি এখন সবাইকে খুঁজছি, এখন আমার অনেক সময়, হয়তো এরপরে আরো সময় থাকবে, আমার মেয়ে যখন বড় হয়ে যাবে, আমার কর্মব্যস্ততা কমে যাবে, তখন কিন্তু কথা বলার জন্য যে মানুষ, আড্ডা দেওয়ার জন্য মানুষ, এটা তো বন্ধু ছাড়া মনে হয় এত সুন্দর আড্ডা বন্ধু ছাড়া হতে পারে না। হ্যাঁ, তাই সব বন্ধুদের জন্য শুভকামনা রইলো আমার, আসো তোমাদের কথাও শুনি। আর তারেক এবং লিপিকে ধন্যবাদ। আর আমি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা 84-তে এসএসসি পাস করেছো, সকল বন্ধুকেই আমাদের সিএনএ 24 থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, এবং আজকে তোমরা এই দুই বন্ধুর কথা শুনেছো, আগেও শুনেছো, আগামীতে তোমাদের কথাগুলি আমরা শুনবো। খোদা হাফেজ।